আমার একটা বক্তব্য আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জানেন বাংলাদেশে দশটা জান্নাতি, পৃথিবীর দশটা জান্নাতি মেয়ের মধ্যে উনি একজন, আপনারা জানেন? হ্যাঁ, বাংলাদেশের গুটকা হুজুররা ফতোয়া দিচ্ছে জিলাপি হুজুরগুলো, ওদের নাম রেখেছি আমি জিলাপি হুজুর। ইলেম কালাম নাই, যাকে তাকে জান্নাতি বলে দেয়। জান্নাতি যদি তাকমা দাও, খুব সাবধানে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি দশজন আশারে মুবাশশারার দশজন সাহাবিকে জান্নাতি এমনি বলেননি, আল্লাহর হুকুম এসছে তারপরে, নিজের খেয়াল থেকে নবীজি বলেননি। আর এই জিলাপি হুজুর গুটকাখোর বলছে দশজন জান্নাতি মেয়ের মধ্যে। কালকে দেখলাম একজন গুটকাখোর মৌলবি, তার নাম হচ্ছে ডাক্তার কফিল উদ্দিন বাংলাদেশের, তিনি একটা বক্তব্যে বলেছে সরকারের সামনে, আমাদের, আমি যতটুকু গবেষণা করে দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি একটি জান্নাতি মেয়ে, কেন মসজিদ তৈরি করেছে বলে জান্নাতি মেয়ে। একটা লোক মসজিদ তৈরি করলো, সে যদি কাফের হয়, কোরআন বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, আল্লাহর কসম করে বলছি জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। এটা হচ্ছে কোরআন আর হাদিস, অপব্যাখ্যা করো না। জান্নাতে শুনেলেন আপনি বলতে পারেন এই গুণাবলীগুলো থাকলে লোকটা জান্নাতে যাবে, এই গুণগুলো থাকলে লোকটা জাহান্নামে যাবে। আপনি গুণ বলতে পারেন, কেউ কি জান্নাতি আর জাহান্নামি দিবার ফয়সালা আল্লাহ তোমাকে দেয়নি। আমাদের দেশে আর বাংলাদেশের কিছু জিলাপি হুজুর আছে, এরা কন্ট্যাক্ট লিখছে কাকে জান্নাতে দিবে আর কাকে জাহান্নামে দিবে। এদিকে আলাদা কেলানি দিবে কবরে ফেরেশতারা, এদের মার আলাদা রাখা আছে, এদের ইলেম কালাম কিচ্ছু নাই, কোরআন হাদিসের জ্ঞান রাখে না। বড় কষ্ট লাগে, খালি একে জাহান্নামে দেবো, একে জান্নাতে দেবো। আমি আপনাদেরকে বলে যাই, নসিহত করে যাচ্ছি, এটা হাদিস শুনেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা বেধর্মীকেও তোমরা জাহান্নামি বলো না। কেন? সে মরার পূর্বে কালমা পড়ে যদি দুনিয়া থেকে যায়, ইমানদার হয়ে যায়, সে যদি জান্নাতি হয়, কিয়ামতের দিনে তোমাকে লাঞ্ছিত করা হবে, বেজ্জতি করা হবে। ওই জন্যে মুসলমান ভাই খুব সাবধান। আমাদের দেশের একটা সিস্টেম খুব ভালো আছে, যা করে মরবি মর, তিন বোতল মদ খেয়ে মরেছে, কুফরি করে মরেছে, শিরিক করে মরেছে, জীবনে কোনোদিন ভালো কাজ করেনি মারা গেছে, অসুবিধা কিচ্ছু নাই, ইয়াসিন হুজুরকে দাওয়াত দে, মিলাদ পড়িয়ে জান্নাতে দিয়ে দিবে। আর আমাকে দাওয়াত দিলেন হুজুর, আন্দুল বাজার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার ছেলের জন্য দোয়া করুন। আমি দোয়া করছি আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। মিলাদ হয়ে গিয়ে খেতে বসেছি দস্তরখানে, বললাম বাবা কি করে অ্যাক্সিডেন্ট করলো বাপ? বললে হুজুর ছেলে মাতাল ছিল, তিন বোতল খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এমন তোবা তোবা, কাকে আমি জান্নাতে দিলাম, কাকে আমি শহীদ করলাম, আল্লাহর কাছে তো হিসেব দিতে লাগবে আমাকে। বড় কষ্ট লাগে, আমি এমনি গাঁজা করি বকিনি। এরপরে বুখারী শরীফের হাদিসে চলুন, যাদের মনে কষ্ট হচ্ছে যে তাহলে আমার বাপ কুফরি করে মরে গেছে, আমার বাপ শিরিক করে মরে গেছে, আমার বাপ মুশরিক হয়ে মারা গেছে, তার লেগে কি আমি দোয়া করতে পাবো না? কোরআন বলছে পাবে না, হাদিস বলছে নবীজির পাবে না। যদি বলেন কেন, একটা দোয়া করতে পাবেন, কার জন্যে? এখনকার ছেলেরা যারা নতুন নতুন নামাজি হয়েছে তারা কি দোয়া করছে জানেন? মসজিদে গিয়ে আল্লাহ তুমি শাহরুখ খানের ফিল্মকে হিট করে দাও। আমরা সালা ই কি দোয়া পেল বে, না এ তো হুজুরকেও জিজ্ঞেস করে না, নিজে থেকে দোয়া করে, এ দোয়া কি করা যায়? নাউজবিল্লাহ। মায়েরা ভাইয়েরা যারা আছেন শুনেলেন, কেউ সিরিয়াল দেখবেন না, ফিল্ম দেখবেন না। কেন দেখবেন না? চল্লিশ দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। কেন? জিনা যদি কেউ করে চল্লিশ দিনের ইবাদত নষ্ট হয়ে যায়। জিনাটা শুধু শারীরিক নয়, চোখের জিনা, হাতের জিনা, নফসের জিনা। আপনি চোখের দ্বারা অশ্লীল ছবি দেখবেন, অশ্লীল মেয়ের পোশাক দেখবেন, তার শরীর দেখবেন, আপনার মনেতে জিনা জাগবে, আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। ওই জন্যে সিরিয়াল দেখলেও চল্লিশ দিনের ইবাদত নষ্ট হবে, ফিল্ম দেখলেও নষ্ট হবে। আপনি যে কোনো ফিল্ম দেখবেন আপনার ইবাদত চল্লিশ দিনের নষ্ট হয়ে যাবে, আল্লাহর কাছে কবুল হবে না।
চলুন আপনাদেরকে নিয়ে যাই হাদিসে। যারা মনে মনে করছেন আমি কেন দোয়া করব না, দোয়া কর তো নবীজির কথা শুনলেন। আমি আমার বাপের গল্প বলতে আসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান জানো অসুস্থ অবস্থায় আছে, মারা যাবেন। নবীজি ছুটে গেলেন চাচা জানের বাড়িতে, চাচা জান মৃত্যুবরণ করবেন, মৃত্যুশয্যায় শুয়ে গেছে। নবীজি গিয়ে কাছ থেকে বললেন, চাচা হাতটা ধরে একবার কলমাটা পড়ে দিন, একবার কলমা পড়ুন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচা উত্তর দিলেন, হে ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। নবীজির চাচা ইনকার করে দিলেন, কলমা পড়লেন না। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, সকলে বলুন হিদায়তের মালিককে, আরো জোরে বলুন কে, হিদায়তের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি এলো, দাড়ি মুবারকের কাছে পানি গড়িয়ে চলে এলো গাল দিয়ে। চাচার জন্যে দোয়া করলেন, চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন, কলমা পড়াতে পারলেন না। আল্লাহ বললেন, হিদায়তটা আমার হাতে, আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা চলে গেলেন। এরপরে আবার নবীজি হাত তুললেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য তোমার কাছে কেনে কেনে ক্ষমা চাইব। নবীজি কাঁদতে লাগলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও, কালমা পড়েনি, দিনে ফিরেনি, আমাকে মানেনি রসুল হিসাবে, তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত পাঠালেন আবার, মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। এখানে শুধু আল্লাহ নবীজিকে নসিহত করলেন না, নবীজির সাথে সাথে মুমিনদেরকেও বললেন, মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, হে নবী এবং মুমিনরা শোনো, তোমাদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান কাফের হয়ে মারা গেছে, তার লাগে দোয়া করা, যদিও সে তোমার নিকটতম আত্মীয় হয়, তোমার কাছের আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল। এরপরে আপনি চিন্তা করুন, আপনার ছেলে পুরো জীবন মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেছে, পুরো জীবন কুফরি করে মারা গেছে, শিরিক করে মারা গেছে, আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করে মারা গেছে, আপনি কেমন করে আমার মতো মৌলভীকে ডেকে দোয়া চাওয়ান? শুনে রেখে দেন, কেউ যদি মুশরিক হয়ে মারা যায়, নাস্তিক হয়ে মারা যায়, যদি প্রকাশ পেয়ে যায় এই লোকটা নাস্তিক, এই ছেলেটা যদিও মুসলমান ঘরে বাস করে, তার বাবা মুমিন হয়, তার বাবা তাহাজ্জুদ গুজার হয়, তার মা যদি তাহাজ্জুদ গুজার হয়, আর যদি বুঝতে পারে আমার এই ছেলে নাস্তিক, আমার এই ছেলে বেঈমান, আমার এই ছেলে আল্লাহ বিরোধী, সে যদি মারা যায় তার জানাজার নামাজ আর দাফন কাফন দুটোই করা যাবে না। দাফন কাফন আর জানাজার নামাজ কার জন্য হয় জানেন? মুমিনের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ, বেঈমানের জন্য নয়, নাস্তিকের জন্য নয়। যদি বলেন হুজুর আমার ছেলেটাকে কি করব, কুকুরকে খাইয়ে দাও, গঙ্গায় ফেলে দিয়ে এসো, শুয়োরে খেয়ে লেক, কিন্তু দাফন কাফন ইসলামী শরীয়ত সম্মত করা যাবে না, তার জানাজা পড়া যাবে না, যেহেতু সে আমার আল্লাহর দুশ্মন। এটা আমার নবী বিশ্ব নবীর কথা শুনালাম, চোখ দিয়ে পানি আসা দরকার চলুনের পরে। আজকে মুসলমান বর্তমান যুগে যে জায়গায় অবস্থান করছে, আপনারা কচু জানেন, কচু কচু রান্না করে না মাছ দিয়ে গোশ দিয়ে, ওই কচু গাছের যে পাতা হয় ওই পাতার ওপরে যখন পানি দেবেন পানিটা স্লিপ খেয়ে পড়ে যায়, থাকে না ঠিক কিনা? মুসলমানের ইমানটা এক্স্যাক্টলি ওই হালতেই আছে। ওই প্লাস্টিকের চেয়ার, আলহামদুলিল্লাহ,
মুসলমানের ইমানটা একজ্যাক্টলি ওই জায়গায় দাঁড়িয়ে আছে। কোন জায়গায়? একটু ডিসব্যালেন্স হলেই আপনার ইমান থেকে আপনি চ্যুত হয়ে যাবে। বেঈমানরা এমনভাবে জাল আপনার পাশ দিয়ে ফেলিয়ে রেখেছে। আমাদেরকে মুসলমানরা জিজ্ঞেস করছে, হুজুর আমাকে হোয়াটসঅ্যাপে একজন মেসেজ করেছিল, হুজুর একবার বলুন না কি বাবা, বললে মুসলমানদের জন্যে পুজোর প্রসাদ খাওয়া যাবে কি না, হুজুর একবার বলুন না। মুসলমানদের একজন ভাই ফোন করেছে হাওড়া জেলাতেই বাড়ি, আমার বন্ধু, খুব ক্লোজ বন্ধু, সম্পর্ক আছে হিন্দু ভাই, ভালো জিনিস, সে লক্ষ্মী পুজোয় আমাকে দাওয়াত দিয়েছে আমার সপরিবারে, আমি কি খানা খেতে যেতে পারি? আমি বললাম হারাম, পুজোর প্রসাদ হারাম। যদি বলেন হিন্দু ভাইদের প্রতি বিদ্বেষ আছে, না, আপনার ভুল হচ্ছে। আবার 30,000 জলসা ছুটছে বর্তমান ফেসবুক আর ইউটিউবে, একটা বার করে দেন আমি কারু দেবদেবীকে গালি দিয়েছি, আমি বাই ক্যামেরা ক্ষমা চাইব, জুতোর মালা পরে ঘর যাবো হাওড়া থেকে। আমি কারু দেবদেবীকে গালি দিইনি, আজকে আবার আমার নবীজির হাদিস শুনিয়ে যাচ্ছি, তোমরা কারু ধর্মকে গালি দিও না, কারু দেবদেবীকে গালি দিও না, কারুরটাকে খারাপ বলো না, নিজেরটাকে ছেড়ে দিও না। যদি বলেন তাহলে নিষেধটা এলো কোথা থেকে? মুসলমানের জন্য কেন নিষেধ পুজোর প্রসাদ খাওয়া? অনেকজন মনে করে, অনেক মুসলমান, সেখানে গোবর আর মুতে ছিটে দেওয়া হয় বলে, কিন্তু এটা ফ্যাক্ট নয়, এটা আনফ্যাক্ট কথা। ধরেলেন ওপরের মালগুলো ফেলে দিলেন, তলারগুলো তো খাওয়া যাবে যেগুলো লাগেনি, যদি প্রশ্ন এটা হয়, কিন্তু না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নামা হারাম আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়াল আহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো, সেটা যেই হোক যার সম্পর্কে হোক, আল্লাহ ছাড়া অপরের নামে মান্যত করলে সেই জিনিসটা তোমাদের জন্য আল্লাহ হারাম করলেন। আমার মুসলমান ভাই, এটা কোরআন, কোরআনের আয়াত, আল্লাহ তাআলা নিষেধ করলেন এই জায়গায়। আরও একটু আগে চলুন, শুধু এটা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে হযরতে ইব্রাহিম নবীর কথা বললেন। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ। আল্লাহ কোরআনে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ লাকাব দিয়েছে সত্যবাদী। কি নাম? মিরান আনসারি, 8-10 বছরের বাচ্চা, এই তো এখানে আছে, ঠিক আছে। আমার মুসলমান ভাই, ইব্রাহিম নবী তেনার আব্বা জানকে দাওয়াত দিলেন। আমার বলার উদ্দেশ্য অন্য কিছু নয়, আমি আপনাদেরকে সিরেফ দাওয়াত দিচ্ছি, বাকি হিদায়তের মালিক আল্লাহ, আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, মানা না মানা, আর না মানার পরে আল্লাহর কাছে জবাব দিয়ে আপনি করবেন, ইয়াসিনকে করতে হবে না। সূরা মরিয়মের শেষ পৃষ্ঠায় আছে, আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফরদা, জবকে কিয়ামত কে দিন হামারে সামনে হামারে বন্দে ওর বন্দি আয়েঙ্গে তো এ আপনা আপনা হিসাব খুদ দেন, সাথ মে কোই নহীন রহেগা, তোমার সাথে কেউ থাকবে না, তুমি একা একা হাজিরি দিবে আল্লাহর কাছে। চলুন, ইব্রাহিম নবী আব্বাজানকে কি বললেন? ইসকাল আলী আবিহি ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। আপনি কার উপাসনা করছেন? আপনি কার উপাসনা করছেন যে হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নাই, আপনি তাদের উপাসনা করছেন? ইব্রাহিম নবীর বাপ উত্তর দিয়েছিল, হামারে মাবুদোকে বারে মে আগর ওর এক লফ্জ কাহা
इब्राहिम तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा। इब्राहिम नबी अल्लाहर काछे केंदेछिलेन अल्लाह अल्लाह गो आमार अब्बा के बोझ दाओ हिदायत दाओ। इब्राहिम नबी बार बार बुझिएछेन कोनो काजे आसेनी। इब्राहिम नबीर बाप फिरेनी। आमार मुसलमान भाई आपनादेर मने मने होबे जे काल कयामतेर दिने आमार सन्तान कि होबे। जारा मने मने करछेन हुजूर आमार बेथा लागछे आमार बाप कुफरी करे मारा गेछे आमार बाप आल्लाह बिरोधी हुए मारा गेछे एर जन्ने कोनो उपाय नहीं। जदि बोलें दुआ करते पाबेन ना अवश्यई पाबेन। कि दुआ करबेन? जारा बेईमान काफेर आछेन जारा मुशरिक जारा आल्लाह बिरोधी तादेर लेगे दुआ करबेन आल्लाह तुमी एदिके हिदायते दान करो। तकदीरे हिदायत थाकले आल्लाह तुमी एदिके हिदायत प्राप्त करो। सबाई दुआ करब जोरे बोलुन इनशाल्लाह। এদের লেগে দোয়া করুন। আরে আমি তো দোয়া করি মোদিদির জন্য আল্লাহ তুমি মোদিদিকে হিদায়ত দাও যদি তকদিরে হিদায়ত থাকে। আল্লাহ যোগীজিকে হিদায়ত দাও যদি তকদিরে হিদায়ত থাকে। এই দোয়া আমি ইয়াসিন করি। এই দোয়া করতে পাবেন কিন্তু মরে যাওয়ার পরে মুশরিক হয়ে মরে গেলে তার লেগে দোয়া করার রাস্তা নাই যদিও সে তোমার কাছের আত্মীয় হয়। আপনি এটা তো দূরের কথা অনেক এটা অনেক দূরের কথা। আরো একটু আগের কথা শুনলেন হযরতে নূহ নবী। আপনাদের চোখের সামনে ছেলে যদি নদীতে ডুবে যায় আপনারা বলুন বাপ যদি সামনে দেখতে পায় ছেলে নদীতে ডুবছে ঝাঁপ দেবে না দেবে না? কথা বলেন, ঝাঁপ দেবে। কেন? আমার সন্তান পিতৃ স্নেহ জাগবে। বাপ ঝাঁপ দিয়ে দিবে সাঁতার না জানলেও। হযরতে নূহ নবী নৌকার উপরে, তার উপরে যারা বিশ্বাস এনেছে তারা নৌকার উপরে, আর ইব্রাহিম হযরতে নূহ নবীর সন্তান তার পরিবার পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, যেন মারা যাচ্ছে মারা যাবে এমন অবস্থায় তারা পানিতে হাবুডুবু খাচ্ছে। হযরতে নূহ নবী সাবধান করেছিলেন, হে আমার পরিবার, হে আমার সন্তান, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। নূহ নবীর ছেলে কিনান আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে, আমি যদি তোমার আল্লাহকে বিশ্বাস আমরা না করি তোমার আল্লাহ আমাদের সাথে কি করবে, তোমার আল্লাহ কি করে নেবে? বলে আমার আল্লাহ মুসুলধারার বৃষ্টি দিয়ে তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দেবে। নূহ নবীর ছেলে কিনান বললে তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজ বিল্লাহ। আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে আরাফে বললেন, ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম ক্বাইলুন। হে আমার নবী শোনো, বেঈমান কাফের দিকে বলো আমি আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করলে নির্দিষ্ট সময়ে করি, হয়তো তারা গভীর নিদ্রায় রাত্রিতে থাকে কিংবা দ্বিপহরে মানে দুপুরবেলায় আরামরত অবস্থায় থাকে, আমার আজাবটা দিকে অ্যাট্যাক করেছে তোমার পূর্বে। হযরতে নূহ নবীর কম গভীর রাত্রিতে নিদ্রায় আল্লাহ মুসুলধারার বৃষ্টি শুরু করলেন আগের দিন সন্ধ্যা থেকে। হঠাৎ রাতের বেলায় রাত দুটোর পরে আল্লাহ তাআলা সমুদ্রকে, রওয়ায়েতে আছে মুফাসসিরিনরা লিখেছেন ইমামগণ ফাকিররা লিখেছেন পৃথিবীর আজকে তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত আজকে 31 অক্টোবর আজকে তারিখ পর্যন্ত অত বড় প্রলয় আর বন্যা ঘটেনি যেটা নূহ নবীর যাওয়া নাই। আল্লাহ সমুদ্রের পানিকে 1250 ফুট ওপরে তুলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহরা সেই আজাব থেকে কেউ বাঁচতে পারে? তার গোটা পরিবার ডুবে হাডবুডু হাবুডুবু খাচ্ছে। সকাল হয়েছে, নূহ নবী নিজের চোখে দেখতে পাচ্ছে আমার ছেলে ডুবে মারা যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে পানির মধ্যে। নূহ নবী থাকতে না পেরে আল্লাহর কাছে হাত দুটো তুলে চোখের পানি ফেলালেন, লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ এ আমার ওরসজাত পুত্র, আমার অন্তর কাঁদছে, আমি তাই তোমার কাছে হাত পেতেছি। আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, হে আমার নূহ হাত নামিয়ে নাও। কার জন্য হাত তুলেছ তুমি? যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে। তুমি যদি
হাত না নামাও, আর একবার দোয়া চাইলে তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নবীকে আল্লাহ তাআলা ধমক দিলেন, একটা পয়গম্বরকে যদি আল্লাহ এই কথা বলেন, আমার মতো ফুটো মলবির কি যোগ্যতা আছে? তুমি বাদ্দিন হবে, কুফরি করবে, শেরেক করবে, আল্লাহ বিরোধী কাজ করবে, আর তোমাকে আমি দোয়া করে জান্নাতে পাঠাবো আর আল্লাহ আমাকে ছেড়ে দেবে? নবীকে যদি আল্লাহ এ কথা বলে থাকে, তোমার জন্য কি হতে পারে? বুঝলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে হারাম করের আওলাদরা, যে হারাম করের আওলাদরা বলে কোরআন তৈরি করা, এ কোরআন মিথ্যা, তারা শুনে নাও, কোরআনের মধ্যে আয়াত রহিত। আল্লাহ তাআলা জিবরিল আমিন এবং নবীকে বললেন, হে আমার নবী আর জিবরিল শোনো, আমার এই কোরআনটা আসমান থেকে নবীর কাছ পর্যন্ত তোমার কাছে পৌঁছানো পর্যন্ত একটা জের জবরকে পাল্টাবার চেষ্টা করলে আমি আল্লাহ দক্ষিণ হস্ত ধারণ করে তোমাদের কণ্ঠনালীটা উকুড়ে ফেলে দেবো। কোরআনে এই ভাষাটাই আল্লাহ ইউজ করেছেন, কার জন্যে? নিজের হাবিবের জন্যে, যিনি শ্রেষ্ঠ পয়গম্বর, নিজের শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিন, যিনি কথাটা বুইয়ে এনে দিয়েছেন আল্লাহর কাছ থেকে, যিনি মেয়েরাজের রাত্রিতে নবীজির সাথী, সেই জিবরিল আমিন ফেরেশতা এবং রসুলকে বলছেন, আমার কোরআন